চব্বিশ ঘন্টা অতিক্রান্ত। এখনো সন্ধান মিলল না তেইশ বছরের যুবক প্রীতম যাদবের। গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ সে। ঘটনাটি জিবি বাজার স্থিত ভাল্লুকিয়া লুঙ্গা এলাকায়। এনসিসি থানায় নিখোঁজ ডায়েরি করল তার পরিবার, তদন্তে পুলিশ। তর্তজা যুবক নিখোঁজ, প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনও সে যুবকের কোনো খোঁজ পায়নি তার পরিবার। ঘটনাটি ঘটেছে জিবি স্থিত ভাল্লুকিয়া লুঙ্গা এলাকায়। নিখোঁজ যুবকের নাম প্রীতম যাদব, বয়স তেইশ বছর। বুধবার বিকেল থেকেই তার কোনো সন্ধান মিলছে না বলে অভিযোগ করল তার পরিবার। বাবা স্বপন যাদব এবং মা সুমা যাদব গভীর চিন্তায়। কি যে হলো তাদের ছেলের, কোথায় যে চলে গেল ছেলে, তাই ভেবে পাচ্ছেন না তারা কেউই। অশ্রুসিক্ত নয়নে মার আকুতি, যেখানেই থাকুক তার ছেলে বাড়িতে যেন ফিরে আসে। সব জায়গাতে একটু দাবি করছি, পাইছি না। গ্যাসের এখানে গ্যাসের আগে উঠছি, ঠাকুর কাছে এটাই করে যেহানু আসে বালা মতন, তা ও কার যাতে বাড়িতে ফিরে আয়, আর কিছু চাই না। একই কথা জানালেন তার বাবা স্বপন যাদব। কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ রয়েছে কিনা জানতে চাওয়া হলে স্বপন যাদব বললেন এমন কিছুই নেই। তবে হ্যাঁ, গত দু একদিন পূর্বে তার মা নাকি কাজ নিয়ে একটু বকাঝকা দিয়েছিল প্রীতমকে, এটুকুই। আমার ছেলে কালকে পাঁচটার থেকে নিখোঁজ, ওখান অব্দি কোনো খোঁজ পাইছি না। থানাতে কেস করছে? হ্যাঁ, থানাতে গিয়ে থানা কইছে, কিন্তু সন্ধ্যার সময় গিয়ে একবার খবর নিতাম, তারা একটা এফআইআর রাখছে। বাড়িতে কোনো বকা টকা বা কিছু না? এমনি কিছুই ছিল না, পরশু দিনকে হেরমা একটু বকাবাদ্য করছে। প্রীতম যাদব, বয়স তেইশ। আপনি তো বাবা নাম? হ্যাঁ। নাম কি আপনার? স্বপন যাদব। ছেলেকে হন্যে হয়ে খোঁজার পর নাপি এনসিসি থানায় নিখোঁজ ডায়েরিও করা হলো পরিবারের তরফে। খোঁজ খবর নিয়ে জানা গেল জিবি বাজারে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করত প্রীতম, যা বিগত তিন মাস ধরে বন্ধ রেখেছিল সে। সারাদিন বাড়িতেই নাকি থাকতো প্রীতম। আচমকা এমন কি হলো যে উধাও হয়ে গেল প্রীতম? গোটা ঘটনার তদন্তে এখন এনসিসি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকার্ট।